তো কি হালচাল, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি নতুন গেম প্লে দিনে। আজ আমরা আবারও খেলতে চলেছি এক্সট্রিম ব্যালেন্স দিয়ে 17 নম্বর লেভেল। চলো ফাইনালি আমরা চলে এসেছি সামনে একটা ঘুরন্ত র্যাম্প রয়েছে, আমরা পার করে যাবো আরামসে। এর আগেও আমরা অনেক লেভেলে পার করেছি। তোমরা যদি আগের লেভেলগুলো না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, অবশ্যই গিয়ে চেক আউট করাবে। চলো আস্তে করে একটু দেখে শুনে একটু টাইম মেনটেন করে যেতে হবে, একদম টাইমে গেলে একদম সুন্দরভাবে তোমরা এতে এই টাইমটায় যেতে হবে একদম ভাই, এত ফিক্সড টাইমে। আচ্ছা এখানটায় কি, ও ভাই র্যাম্পটা জলের নিচে আছে, চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই। এখানে একটা গোল চড়িয়ে আছে, আমরা আরামসে পার করে যাবো, একটু শুধু দেখে যেতে হবে, একদম সুন্দরভাবে আমরা পার করে চলে এসেছি। এখানে আছে জলের নিচে এই পাথগুলোও রয়েছে, বাবারে বাবারে। তো এখানে সিস্টেমটা জলের নিচে কিন্তু এর, আচ্ছা এখান দিয়ে মিডিল পজিশান দিয়ে আবার একটা লিফট যাচ্ছে, কিন্তু আমরা লিফটে ধাক্কা খেয়ে যাবো। সামনে চলো সোজা, চলো সোজা সামনে, সোজা সামনে, একদম সোজা সামনে চলে এসছে আমরা। আচ্ছা আমি ভাবছি কি এটা 2 নম্বরই করা যাবে কি, মানে এই লিফটটা তো এইখান দিয়ে যাচ্ছে, এইখান দিয়ে এটার উপর ওঠা যাবে কি? হ্যাঁ একদম ফিনিশিং টাইমে রয়েছে একটা, এবার ওঠার চেষ্টা ভাই। আরে একটু তাড়াহুড়ো করলে মনে হয় উঠে যেত। চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমরা আরেকবার ট্রাই করবো, মানে একটু 2 নম্বরই করার চেষ্টা করেছিলাম গেমটাই, বাট হলো না। ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমরা আবার যাবো, এবার ঘুরে ঘুরে যেতে হবে, এটা আর কি করা যাবে। চলো একটু তাড়াতাড়ি, একদম সুন্দরভাবে পার করেছি, এটা আমরা আরামসে পার করে যাবো, একদম আর একবার আসুক, একদম সুন্দরভাবে পার করেছি। ভেবেছিলাম 2 নম্বরই করে আমার পুরোটা ঘুরতে হবে না, বাট কিছু করা গেল না, এখান থেকে ঘুরে যেতেই হবে, মানে এত তাড়াতাড়ি যাচ্ছে মানে হলো না বিষয়টা। চলো আমরা ফাইনালি রানিংসে চলে যাবো এখান থেকে, একদম সুন্দরভাবে পার করে গেছি। এখান থেকে একটা কার্ভ আছে রাস্তাটা, একটু চাপের জায়গা আছে, আস্তে আস্তে আস্তে। আচ্ছা আমার স্কিনটা ঘুরে গেছিলো, চলো ঠিক আছে কোনো ব্যাপার নেই, ও ভাই এখান থেকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। আমরা একটা হাট খেয়ে ফেলেছি ওই আগের লিফটের সাথে 2 নম্বরই করার জন্য। চলো আবার এখানে একটা খেলাম, দুটো আর তিনটে মাত্র আছে, তাহলে আমরা আরামসে যাবো, কোনো চাপ নেই, একদম সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যাব, একদম একদম। ফাইনালি আমরা চলেছি এখানে, আবার দুটো চড়কি আছে। আমি ভাবলাম ওখান থেকে 2 নম্বর যদি করে দিই তাহলে মানে এখানে এতটা ঘুরতে হবে না, কিন্তু না হলো না। হাও আমি হাট খাইয়ে যাবো, আমার লাভ নেই, চলো সৎভাবেই খেলা যাক। চলো ঠিক আছে আমরা আস্তে আস্তে পার করে দেবো, একখানা পার করে দিচ্ছি, চলো 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 রানিং, চলো একদম সুন্দরভাবে চলে গেছি। এখানে নৌকো ভাই সামনেই দেখা যাচ্ছে, আরামসে পার করে দেবো, এখানটা কোনো ব্যাপারই নয়, এখানটা কোনো ব্যাপার নেই, বর্ষাটা অনেকটাই ডিস্টেন্স হচ্ছে, আরামসে পার করবো। একটা পার হয়ে গেছে আরামসে, আর একখানা, একদম দুখানাও হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে এখনও, ফাইনালি কমপ্লিট। ও ভাই এখনও কমপ্লিট নেই, এটা আমাদের নর্মাল ব্যাপার, এই কাত করা রাস্তাটা নর্মাল ব্যাপার, ওটা আরামসে পার করবো, একটুখানি দেখে শুনে চলে যাবো। চলো ঠিক আছে আমরা উঠে পড়েছি কার্ভ রাস্তার উপরে, একটু উঁচু নিচু উঁচু নিচু সাপের মতো হেলতে হেলতে যেতে হবে, আর কি করা যাবে। চলো আস্তে 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 একদম সুন্দরভাবে আমরা ল্যান্ড করে গেছি। চলো আমাদের নৌকা দেখা যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চলো আজকের মতো এখানেই, আবার দেখো পরের ভিডিওতে।